মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়সে মানকে আমনে পাইলাম শুনেন আমি তাকায় দেখি কালো কাপড় দিয়া একটা মানুষের দুইটা চোখ বেঁধে রাখছে ওই মানুষের লোহার শিকল দিয়ে পা দুইটা আটকায় রাখছে ওই মানুষের দুইটা হাত উপর দিকে কালো রশি দিয়া বেঁধে রাখছে আমি বললাম দাদু ভাই একটা মানুষকে আমি দেখতে পাই মানুষকে দেখতে পাই আমার দাদা মুখে হাত দিয়ে বলে নাতনি রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না ওইটা মানুষ না রে মানুষ না ওইটা হইল মুসলমান মেয়েটা বলে হোসাইন আমি 6 বছর বয়সে বুঝলাম খ্রিস্টান জাতিরা মুসলমানদেরকে মানুষ মনে করে না আর আমরা 50 বছর পরে বুঝলাম মালওয়ানের বাচ্চারা মুসলমানকে মানুষ মনে করে না আগে বুঝেননি এখন বুঝেছেন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রামনাথ মন্দির বানাবে মসজিদ হলো মুসলমানের কলিজা জোরে কোন কথা এ কথা কোন ঠিক কি রে তোর কি ভারত থেকে জায়গা নাই ভারত থেকে জায়গা নাই মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানাবি কেন এখান থেকে প্রমাণ হলো ওই মালওয়ানের বাচ্চারা মুসলমানকে মানুষ মনে করে না জোরে কোন কথা ঠিক কি না আমাদের মসজিদ ভাঙ্গে যদি মন্দির বানায় 71 সালে ওরা আমাকে সহযোগিতা করেছে স্বাধীন করার জন্য না মূলত পরাধীন রাখার জন্য জোরে কোন কথা ঠিক আর যে বদ্ধরা ওরাও তো মুসলমানকে মানুষ মনে করে না কেউ না ভাইরে একটু মনোযোগ দিয়ে শুনবেন মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতে ওইটা মানুষ না ওইটা হলো মুসলমান আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন আমার দাদা বলে না তেরে তাকায় দেখ আমি তাকায় দেখি আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে ওই চুলার উপরে বিশাল একটা ডেক্সির মধ্যে মনে মনে তেল ওই নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে আমার দাদা বলে নাতনি রে আজকের খেলার নাম হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব আজকের খেলা হলো মুসলমান মারার খেলা বর্তমানে যে খেলা পৃথিবীতে চলতেছে এই খেলার নাম কি কথা কন না কেন মুসলমান মারার খেলা আমি তখন জোরহাট করে বললাম দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছেড়ে দেওয়া যায় না ছোট্ট মানুষ তো 6 বছরের ও দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছাইড়া দেওয়া যায় না আমার দাদা বলে 100 বার যায় 100 বার ছাইড়া দেওয়া যাবে যদি মুসলমান বলে আল্লাহ রাসুল মানি না খালি একটা বার বলবে আল্লাহ রাসুল মানি না চোখের বাঁধন খুলে দিব হাতের বাঁধন খুলে দিব পায়ের শিকল খুলে দিব খালি একটা বার বলবে আল্লাহ রাসুল মানি না মেয়েটা বলতে তো হোসাইন আমি চেয়ার ছেড়ে আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম ও মুসলমান তোমার চোখ বাঁধা তুমি দেখতে পাওনি দাউ দাউ করে আগুন জ্বলতেছে আগুনের উপরে ডেকসিতে তেলগুলো টকবক টকবক করতেছে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়া তোমাকে মেরে ফেলবে তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসুল মানি না আমার দাদা তোমাকে মুক্ত করে দিবে মেয়েটা বলে হোসাইন আমি মনে করলাম জীবন বাঁচান ফরজ আমি ছোট্ট মানুষ মনে করেছিলাম জীবন বাঁচান ফরজ এই মনে করে বলেছিলাম একটা বার বলো আল্লাহ রাসুল মানি না ওই মুসলমান হাত বাঁধা চোখ বাঁধা পা শিকল দিয়ে আটকানো কিন্তু মুখ দুইটা খোলা আছে এখন চিন্তা করেন মুসলমানের কত সাহস আমাদের মুখ খোলা থাকার পরেও আমরা বক্তারা ওয়াজের মঞ্চে হক কথা বলবার পারি পারি হচ্ছে হচ্ছে মাশাআল্লাহ হাত বাঁধা চোখ বাঁধা পা শিকল দিয়ে আটকানো আগুন জ্বলতেছে এখন কি করবে উকিল বলতেছে যদি বাসফার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি মঞ্জুর করে ফাঁসির দণ্ড মওকুফ হবে কামরুজ্জামান বলল যারা মরবি তাদের কাছে দরখাস্ত লেখা জায়েজ নাই যিনি কোনোদিনও মরবে না চাইতে হবে তার কাছে তিনি হলেন আল্লাহ ধরে খান কথা ঠিক যিনি মরবে তার কাছে চাওয়াই যাবে না
যিনি মরবেন তার কাছে সওয়াব, জোরে কান তার কাছে সওয়াব চাইতে হবে তার কাছে, যিনি কোনোদিন মরবে না এমনকি আজরাইলের কাছেও বাঁচার দরখাস্ত লেখা যাবে। আগে আমাদের বগুড়াতে একটা গজল গাচ্ছিল, আপনাদের এখানে হয় কিনা, এবারের মত হেরে যাও রে কার সারা চল। একজন গজল করছে, আজকে ভালোই কছে, মায়ের কথা কছে, বগুড়াতে একজন গজল গাচ্ছে, ইব্রাহিম কান্দে অগুনি কুন্ডে, ইসমাইল কান্দে শরীর তলে, বনহবাসে পৈরারে কান্দে, বিবি হাজেরা রে আল্লাহ কান্দে জানি না। বক্তাও কান্দে, ছোটরাও কান্দে, ফেরেশতাকে আল্লাহ কি হবে? আল্লাহ কয় বান্দে জাহান্নামে দেওয়া লাগবে। এই গজলের নামে নবীর সামনে মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড পড়েইনি, কান্দি কেন? ইসমাইলকে শরীর তলে ফেলানো হয় নাই, কান্দে কেন? এখানে কান্দার কথা নাই তো, আছে এ কথা কন্যা কেন আছে? নবীর সামনে বানানো মিথ্যা কথা বলে, পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার দেখায় আমি পাইলাম না। পাহাড় কাটা জঙ্গল খোঁজা সাপ বিচ্ছু পাওয়া যাবে? নবী যদি পাওয়ার চাও তাহলে বলো কি বলো, টুপি পরিলাম দাড়িও রাখিলাম নবী আজও কেন আপনার স্বপ্নে দেখলাম না, সুন্নত পড়িলাম নফল পড়িলাম তোমার আদর্শ মানিলাম আজও কেন নবী তোমায় পাইলাম না, টুপি পরিলাম দাড়ি রাখিলাম নবী আজও কেন আপনার দেখা হইল না। ঠিক পাহাড় কাটিলাম জঙ্গল উল্টা কথা কয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দাও, শুনবেন, মেয়েটা বলে হোসাইন আমি ছোট্ট মানুষ মনে করেছিলাম, জীবন বাঁচান ফরজ, এই জন্যই মুসলমানকে যখন বলেছি মুসলমান চিৎকার করে বলতেছে মা। একজন প্রকৃত মুসলমান যারা হবে দরকার হলো দুনিয়ার দুনিয়ার সব ছাড়তে পারবে, কিন্তু আল্লাহ রাসূল কোনোদিন ছাড়বে না। মেয়েটা বলতেছে হোসাইন রে যখন মুসলমান বলেছে দুনিয়ার সব ছাড়তে পারবে আল্লাহ রাসূল ছাড়বে না, আমার দাদা সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে, আমার দাদা বলতে আর দেরি করা যায় না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই আমি মায়ের কাছে যাওয়ার চাই, আমার দাদা হাত ধরে বলতেছে দেখার জন্য নিয়ে আসছি, না দেখে দেওয়া চলবে না, জোর করে আমাকে চেয়ারে বসাই রাখলো। আমি তাকায় দেখি ওই মুসলমানকে দাদার সৈন্যরা টেনে টেনে নয়, যখন বাঁধন খুলে দিয়েছে মুসলমানের পায়ের শেকল খুলে দিয়েছে, হাতের বাঁধন খুলেছে, খালি চোখের বাঁধনটা আছে। আমি তাকায় দেখি বাঘের মতন সৈনিকের মতন রেফ্লাইট রেফ্লাইট করতে করতে আগুনের চুলার দিকে হাঁটতেছে, পিছন থেকে টানা খাচ্ছে না, যেমন রে মারবো না রে, আশ্চর্য হয়ে যাচ্ছি যে আর কয়েক ধাপ পরে আগুনের চুলার মধ্যে তেলের মধ্যে ফেলে দিবে। এরপর মুসলমান সিনার টান করে হাঁটে, কারণ মুসলমান মাত্র জানে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা বলে হোসেন যখন তেলের একেবারে কড়াইয়ের কাছে আইস, আমি তখন দেখবো না বলে একটা জীবন্ত মানুষকে মরা দেখবো না বলে
আমি দুইটা হাত দিয়ে চোখ সাইফা ধরলাম, দুইটা হাত দিয়ে যখন চোখ সাইফা ধরছি এমন সময় একটা মধুর কণ্ঠ আমার কানের মধ্যে ঢুকতেছে, জীবনে এমন মধুর বাণী আমি শুনি নাই, সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসেন রে, যাকে আগুনের তেলের মধ্যে ফেলে দিচ্ছে ওই মুসলমান কলমা কইছে, আমি দুইটা হাত চোখের সামনে দিয়ে রাখছি তারপরেও যেন দেখতে পাই, ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়লো, তেলের মধ্যে পড়লো, আর ওই খাঁচা পড়ার আগে কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। পাখি যখন খাঁচা মুক্ত হয়ে গেল তখন খাঁচা তেলের মধ্যে পড়লো, আমি এক দৌড় দিলাম, আমি দৌড়ে গিয়ে আমার মাকে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না খেলা দেখবার গেলি, তুই না খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি মা? এ কলমা যদি তোর দাদা জানতে পারে, তোর বাবা জানতে পারে, তাহলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না।